আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 161-তে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা মুরসালাতের 42 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 43 নং আয়াত থেকে 50 নং আয়াত পর্যন্ত আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা কুনতুম তাআমালুন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন। কুলু ওয়াতামাত্তাউ ক্বালিলান ইন্নাকুম মুজরিমুন। ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون। তাহলে চরণ ভেঙে ভেঙে পড়ি। কাপেশকু লাম অপেশলু। পেশের পরে জসম অলবাও, তাই পেশকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কুলু অশিন জবর ওয়াশ, র জবর র, অস র বা অপেশ বু। পেশের পরে জসম অলবাও, তাই পেশকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। অস র বু, হা জবর হা, নু নিয়াজের নি। জেরের পরে জসম অলাইয়া, এরপরে আসলি হামজা আসার কারণে এখানে চার লেপ টান হবে, এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল। হানি হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন ছিল কিন্তু তানবিনের পরে ইকলাবের হরফ বা আসার কারণে এখানে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, আম হবে। হানি আম বাজের বি, মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। বিমা কাপনুন পেশ কোন, নুনে সাকিনের পরে ইকফা হরফ তা আসছে, তাই নুনে সাকিনকে ইকফা গণ্য করতে হবে। কুং তামিম পেশ তুম, কুং তুম, তাইন জবর তা, মিম জবর মা, তা মা, লাম অপেশলু। পেশের পরে জজম আলো, তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না, তা মালু না, থামলে হবে তা মালু, অর্থাৎ একালিফ মাদ তিনালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা কুনতুম তাআমালুন। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, হরকতের পরে নুনের উপরে তাসদীদ ওয়াজিব গুণ হবে এবং জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইন কাব জবর কা, জাল খারা জবর দা, খারা জবরের জন্য একালিফ টান। কাদা লামজের লি, কাব জবর কা, কাদালিকা নুন জিম জবর নাজ, ঝা লামজের ঝিল, নাজ ঝিল, মিম হাফেশ মুহসিন জের সি, মুহসি, নুন ইয়াজের নি। জেরের পরে জজম অলাইয়া, তাই জেরকে একালিপ পরিমাণে দৃঢ় করে পড়তে হবে। মুহসিনি নুন জবর না, মুহসিনিনা। যদি আমরা এখানে থামি তাহলে এই একালিফ মাতকে সেদালিপ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে, এটাকে বলা হয় মধ্যে আরজি মুহসিনিন। এরকম ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ওয়া ইয়া জবর ওয়াই, লাম ইয়া দেবেশ লুই। তানবিনের পরে ইদগাম আগুনের হরফ ইয়া আসছে, তাই এখানে গুণ হবে ওয়াই লুই। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজাজের ই, ইয়াও মা ই, জাল্লাম দুইদের দিল, ইয়াও মা ই দিল, লাম লাম জের লিল, মা ই দিল, মিমতা পে, মিম পেশ মু, কাব জাল জবর কাজ, মু কাজ, জাল জের দি, মু কাজ দি, বা ইয়াজের বি। জেরের পরে জজম অলাইয়া, তাই জেরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না, মু কাজ দিবি না। যদি আমরা এখানে থামি তাহলে একালিফ মাতকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে, এটাকে বলা হয় মধ্যে আর জি, এবং এখানে নুনের উপর একটি জজম কল্পনা করে পড়তে হবে এরকম ভাবে মুকাজ্জিবিন। ওয়াইলুন
يومئذ للمكذبين كبشكو لا ما بشلو পেশের পরে যজম আলাদা হওয়া তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কুলু পাও জবর ওয়া তা জবর তা ওয়া তা মিম তা জবর মাত ওয়া তা মাত তা জবর তা ওয়া তা মাত তা আইন অপেশ পেশের পরে যজম আলাদা হওয়া তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া তা মাত তা উ কব জবর ক লাম ইয়াজির লি জেরের পরে যজম আলাদা তাই জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কলি লাম আলিফ দুই জবর লেন কলিলেন হামজা নুন জের ইন নুন জবর না ইন না হরকতের পরে নুনের উপরে তাসদীদ এখন ওয়াজিব গুণ হবে। কাপ মিম পেশ কুম মিম সাকিনের পরে মিম সাকিনের ইদগামের হরফ মিম আসছে তাই মিম সাকিন কে গুণ না করে পড়তে হবে। ইন্নাকুম মিম জিম পেশ মুজ কলকলের হরফ জিমের উপরে জজম আসছে তাই কলকল হবে। মুজ রজের রি মুজরি মিম অপেশ মু পেশের পরে যজম আলাদা তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মুজিরিমু নুন জবর না মুজিরিমু না এখানে যদি আমরা থামি তাহলে এই একালিফ মাদকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং নুনের উপরে একটি যজম কল্পনা করে পড়তে হবে মুজিরিমু এরকম ভাবে। কুলু ওয়াতামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন আও ইয়া জবর ওয়াই লাম ইয়া দুই পেশ লুই তানবিনের পরে ইদগামে বাগুন্নর হরফ ইয়া আসছে তাই গণ্য করতে হবে। ইয়াও জবর ইয়াও মিম জবর মা হিয়াও মা হামজাজের ই জাল লাম দুই জের জিল ইয়াও মা ই দিল লাম লাম জের লিল মিম পেশ মু লিল মু কাবদাল দাবর কাজ মু কাজ দাল দাল জের জি মু কাজ জি বা ইয়াজের বি জেরের পরে যজম আলাইয়া তাই জেরকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মুকাজ্জিবি নুন জবর না মুকাজ্জিবিনা যদি থামি তাহলে হবে মুকাজ্জিবিন অর্থাৎ একালিফ মাদকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন আও জবর ওয়া হামজা জের ই ওয়া ই জাল আলিফ জবর যা ওয়া ইযা কফ ইয়াজের কি জেরের পরে যজম আলাদা তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। এখানে জবরের পরে খালি আলিফ তাই জবরকেও একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া ইদা কি লাম জবর লা কিলা লাম জবর লা হাপেশ হু লাহু মিম র পেশ মুর লাহু মুর কাব জবর কা আইন হু পেশ উ পেশের পরে যজম আলাদা তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কা উ লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। র জবর ইয়ার লা ইয়ার কাব জবর কা আইন অফিস পেশের পরে যজম আলাদা তাই পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না কাউ না থামলে এই এক আলিফ মাতকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং নুনের উপরে একটি যজম কল্পনা করে পড়তে হবে। লা ইয়ার কাউন وإذا قيل لهم اركعوا لا يركعون أو يا زبر وي لم يد بش لوي تنبين الكورة إدقام وي لوي يا زبر يو ميم زبر ما يوم همزة زر إيم ذل لم دذر ذل يوم ذل لم لم زر ليل من پیش مو ليل مو كب زبر كا ليل مو سوري كب ذل زبر كا ليل مو كا ذل ذر ذي ليل مو كا ذي با يزر بي جرر پر جزم علا يا تاي جر كي اكالي پوري بانه دير كي كوري پورتا بانه زبر نا ليل مو كا ذي بي نا যদি আমরা এখানে থামি তাহলে হবে লিল মুকাজ্জিবিন অর্থাৎ একালিফ মাতকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন ফা জবর ফা বাজের বি ফা বি হামজা ইয়া জবর আই ফা বি আই ইয়াজের ই ফা বি আই ই হা জবর হা দাল ইয়াজের দি
জেরের পরে জসম আলাইয়া, তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। সা দুইদের সিম তানবিনের পর একলাম হরফ বা আসছে, তাই মিম দ্বারা পরিবর্তন করে তানবিনকে গুণ্য করে পড়তে হবে। হাদিসিম বান জবর বা দা জবর দা বা দা হাউল টবেশ হু একালে প্রাণ হবে। বা দা হু ইয়া হামজাবেশ ইউ মিমজের মি ইউ মি নুন অবেশ নু পেশের পরে জজম আল ওয়াও, তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না ইউ মিনু না, যদি আমরা থামি তাহলে এখানে একালিফ একালিফ মাতকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইউ মিনুন فبأي حديث بعده يؤمنون. আজকের আলোচনা এই পর্যন্ত, আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা সূরা বাকারা থেকে শুরু করব, তো সেই পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।